নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ 2022 বাংলার পেজ নম্বর 124 নম্বর পেজ এবং 146 নম্বর পেজ এবং 169 নম্বর পেজের যাবতীয় MCQ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1, কিন্তু গেলেন তো গেলে নিজে, কার কথা বলা হয়েছে, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার ছোট মেশো। 1.2 কি বলেছে, এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার 7 দিন। 1.3 কি আছে, তার আমি জামিন হতে পারি, উক্তিটি কার, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার অপূর্বর। 1.4 কি আছে, রঘুপতি সুদ যথা নাসিতে তারকে। তো দেখো এখানে কি বলেছে, হৈমবতী সুদকে, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার কার্তিক। 1.5 কি বলেছে, দিনের অন্তিম কাল ঘোষণা করলো, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার অশুভ ধ্বনিতে। 1.6 কি বলেছে, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার চিলি। 1.7 কি বলেছে, ফিনিশিও হলে লেখক বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার হাড়। 1.8 কি বলেছে, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার 7। 1.9 কি বলেছে, কার সোনার দোয়াত কলম ছিল, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার শুভ ঠাকুরের। 1.10 কি বলেছে, শিক্ষক ছাত্রটিকে বাংলা পড়াচ্ছে, চিহ্নিত পথটি, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার প্রযোজ্যকর্তা। 1.99 কি বলেছে, রাম এলে শ্যাম যাবে, চিহ্নিত পথটি, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার নিরপেক্ষকর্তা। 1.12 কি বলেছে, আমি 10টার সময় স্কুলে যেতাম, চিহ্নটি পথটি কি কারক, এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার অধিকরণ কারক। 1.13 কি বলেছে, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নাম পদের কোনো সম্পর্ক না থাকলে তাকে কি বলে। তো দেখো এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার ওয়া কারক। পরের কোশ্চেন কি বলেছে, 1.14 ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সম্পূর্ণভাবে আমি সলভ করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের 22 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। এর অ্যান্সার হবে, গয়ের অ্যান্সার অকারক। 1.14 কি বলেছে, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো, এর অ্যান্সার কি হবে, ক্ষয়ের অ্যান্সার বিস্তার। 1.15 কি বলেছে, তৃতীয় পদের প্রাধান্য লাভ করে যে সমাসে, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার বহুব্রীহি। 1.16 কি বলেছে, উপপদ শব্দের অর্থ হলো, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার কৃদন্ত পদ। 1.17 কি বলেছে উভয় পদই প্রাধান্য লাভ করে, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার দ্বন্দ্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি 2022 সালের মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি বাংলার। আমরা 2022 সালের এবিটি এর টেস্ট পেপার যতটা সাবজেক্ট আছে, বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক, প্রত্যেকটা সাবজেক্ট সলভ করিয়েছি। তো দেখো তোমাদের আশা করি কাজে লাগবে। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে সেগুলো তোমরা প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরাও এইটাকে সংশোধন করার চেষ্টা করব। ভুল হতেই পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি বাংলার 146 নম্বর পেজের যত MCQ আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1 সন্ধ্যাতারা একটি, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার পত্রিকা। পরের কোশ্চেন কি বলেছে, 1.2 খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো বক্তাকে, এর অ্যান্সার কি হবে, খয়ের অ্যান্সার কাশীনাথ। 1.3 কি বলেছে, অপূর্ব রাজি হয়েছিল, এর অ্যান্সার কি হবে, গয়ের অ্যান্সার রামদাসের স্ত্রী। তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, 1.4 তার চামর দোলায়কে, এর অ্যান্সার কি হবে, ঘয়ের অ্যান্সার ধূমকেতু। পরের কোশ্চেন কি বলেছে, 1.5 হৈমবতী সুত যথা নাসিতে, ঠিক আছে, হৈমবতী সুতকে, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার কার্তিক। পরের কোশ্চেন কি বলেছে, 1.6 সরানো হয়েছে কাছে দূরে। তো দেখো এর অ্যান্সার কি হবে, কী সরানো আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে 2022 সালের। তো দেখো এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শিশুদের সব। পরের কোশ্চেন কি বলেছে, 1.7 তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থটি হলো, এর অ্যান্সার হবে ভ্রমরুধর। পরের কোশ্চেন কি বলেছে, 1.8 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি বলেছিলেন, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার বঙ্কিমচন্দ্র। পরের কোশ্চেন কি বলেছে, 1.9 ফাউন্টেন পেন সংগ্রহের নেশা শৈল
জানন্ত পেয়েছিলেন কার কাছ থেকে? এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার শরৎচন্দ্রের কাছ থেকে। পরের কোশ্চেন কি বলেছে 1.10 কারো কথার অর্থ কি? এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার যিনি সৃষ্টি করেন। পরের কোশ্চেন কি বলেছে 1.11 টি টা খানা খানি এগুলি হলো। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার নির্দেশক। পরের কোশ্চেন কি বলেছে 1.12 বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক বাছা হলো। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার সম্বন্ধন পদ। পরের কোশ্চেন কি বলেছে 1.13 উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার রূপক কর্মধারায়। পরের কোশ্চেন কি বলেছে 1.14 সপ্তাহে যে সমাসের উদাহরণ সপ্তাহ। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার দ্বিগু সমাস। পরের কোশ্চেন কি বলেছে 1.15 হৈমবতী সুদ যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুদ যথা নাসিতে তারকে মহাসুর রেখাঙ্কতি পথটি যে কারক। এর অ্যান্সার কি হবে? কর্মকারক। পরের কোশ্চেন কি বলেছে 1.16 নিচের কোনটি কর্ম তৎপুরুষের উদাহরণ। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার আত্মরক্ষা। পরের কোশ্চেন কি বলেছে 1.17 কর্মধারায় সমাসে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পরপদের অর্থ প্রদান। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমিও তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ভুল হতেই পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা মাধ্যমিকে 2022 সালের এবিটিএর টেস্ট পেপার সম্পূর্ণভাবে সলভ করার চেষ্টা করেছি, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার আমি মাধ্যমিক এবিটিএর টেস্ট পেপার সলভ পেজ নম্বর 169 নম্বর পেজের বাংলা সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1 তপনের নতুন মেসোমশাই পেশায়। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার কলেজের প্রফেসর। পরের কোশ্চেন কি বলেছে 1.2 আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি হলেন। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গিরীশ মহাপাত্র। পরের কোশ্চেন কি বলেছে 1.3 জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য কত টাকা দিতে চেয়েছিলেন। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার 101 টাকা। 1.4 কি বলেছে অসুখী একজন কবিতাটি তরতাজা করেন। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার নবারুণ ভট্টাচার্য। পরের কোশ্চেন কি বলেছে 1.5 পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির শব্দের আক্ষরিক অর্থ কি? এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার তুষার। 1.6 কি বলেছে অভিষেক শীর্ষক কাব্যাংশটি মূল কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রথম। পরের কোশ্চেন কি বলেছে 1.7 লেখক শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার জাপানি পাইলট। 1.8 কি বলে সৌলজানন্দ ফাউন্টেন পেন সংগ্রহের নেশা পেয়েছিলেন। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার শরৎচন্দ্রের কাছ থেকে। 1.9 কি বলেছে অনেক ধরে ধরে টাইপরাইটারের লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার অন্নদা শঙ্কর রায়। 1.10 কি বলেছে যে কোনো কারকের যে কোনো পদকে অর্ণিত করে যে বিভক্তি তাকে বলে। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার তির্যক বিভক্তি। 1.11 কি বলেছে নিচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার চেয়ে। 1.12 কি বলেছে বিপসা শব্দের অর্থ হলো। এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার পুনরাবৃত্তি। 1.13 কি বলেছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা রেখাঙ্কিত পথ কোন কারক। এই রেখাঙ্কিত পথটি হলো অধিকরণ কারক, মানে ঘয়ের অ্যান্সার। 1.14 কি বলেছে যে সমাসের প্রকৃত অর্থে ব্যাজবাক্য হয় না তাকে বলে। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার আলোপ সমাস। 1.15 কি বলেছে 1.15 বলেছে বসে আঁকো প্রতিযোগিতাটি বাক্যাংশটি সমাসবদ্ধ পদ রূপে প্রযুক্ত হলে তাকে বলে। এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার বাক্যশ্রয়ী সমাস। 1.16 কি বলেছে 1.16 বলেছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল রেখাঙ্কিত পদটি। এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার সম্বন্ধ পদ। 1.17 কি বলেছে নিচের কোনটি নিত্য সমাস নয়। এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার তেপান্তর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।